আরো বেশি বেশি যেন পুরস্কার দিতে পারি। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আর একটু সুন্দরভাবে করা দরকার, সেটা আমি বলছি। এরা মানে অবশ্য এটার জন্য আমি দায়ী, কারণ আমার এত সময় কম, তো আমার সময় বাঁচাতে যেই বাপকার জন্য নাম বললো একটা পুরস্কার দিয়ে দিলাম। আসলে সিনেমা পুরস্কার তো এরকম হওয়া উচিত না, যখন যেটার জন্য দেব তার কিছুটা ফুটেজ দেখব, তার টিউনটা গানটা এসে একটু সুর শুনব, তারপরে না এভাবে যদি হয় তাহলে তো আরো নিজেরও ভালো লাগে। কারণ আমার নিজের খুব অবাক লাগছিল যে একটা নাম দেখছে আমরা পুরস্কার দিয়ে দিচ্ছি। তো এভাবে না হয়ে যদি একটু সুন্দরভাবে করা যায়, তো হ্যাঁ এটা আমি আমি আগেই দোষ স্বীকার করেছি যে আমার কারণেই করে, আমার সময়ের অভাব সময় এটা ঠিক, তারপরেও আমি চাই আগামীতে আর একটু সুন্দরভাবে হোক, সেভাবেই যেন আয়োজন করা হয়। কারণ আমি সবসময় মনে করি যে আসলে চলচ্চিত্র এমন একটা গণমাধ্যম যা দেশের মানুষের মন মানসিকতা বদলে আরও উন্নত মানের করে দিতে পারে। আর এই দেশ আমরা স্বাধীনতা অর্জন করেছি, কাজেই স্বাধীন দেশ সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে সেটাই চাই। আমাদের বেশ কিছু সিনেমা এখন আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত হয়েছে, সেজন্য আমি সত্যি গর্বিত এবং যারা এই নির্মাণ করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কাজেই আমাদের যে সেরকম দক্ষ এবং মেধাবী মানে শিল্পী আছে বা নির্মাণ শিল্পে এরকম দক্ষতা আছে সেটাই তো প্রমাণ হয়েছে। কাজে আরও একটু সুযোগ পেলে আমরা আরও ভালো করবে এটা আমার বিশ্বাস।